হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একাধিক ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা সকলেই জানো ও তোমাদের স্কুল রীতিমতো শুরু হয়েও কিছু কিছু স্কুল বন্ধ হতে চলেছে এবং এই মুহূর্তে কলেজ এবং বিশ্ববিদ্যালয় পুরোপুরি বন্ধ রয়েছে। তো স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই মুহূর্তে কি বক্তব্য রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, স্টুডেন্টদের এই ফিউচার নিয়ে, সে নিয়ে তো আলোচনা করবই। তার সাথে তোমরা জানো কলেজের যে পরীক্ষা রয়েছে অনলাইন পরীক্ষা, সেই পরীক্ষা নাকি জুন মাসে হবে। বিভিন্ন জায়গা থেকে তোমরা নোটিফিকেশন পাচ্ছ অফিসিয়ালভাবে, এটা কতটা বাস্তব রয়েছে বা কবে অনলাইন পরীক্ষা হবে সে বিষয়ে অ্যাকচুয়ালি অফিসিয়ালভাবে বিশ্ববিদ্যালয় কি বলছে সে নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ও সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ও আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করো। বন্ধুরা, তোমরা সকলেই জানো এই কোভিড মহামারীর কারণে এ রাজ্যব্যাপী দেশ সম্পূর্ণভাবে লকডাউন হয়েছিল 2020-র 14 মার্চ থেকে। এখনও পর্যন্ত ভালো মতন করে এর সম্পূর্ণ কিছু কিন্তু স্বাভাবিক হয়নি। তার সত্ত্বেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে এডুকেশন, শিক্ষা বা স্টুডেন্টরা। কারণ তোমরা দেখো সমস্ত কিছু কিন্তু খুলে গেছে, মল খুলে গেছে, তোমার সিনেমা হল খুলে গেছে, সব কিছুই প্রায় স্বাভাবিক হয়ে গেছে। শুধুমাত্র স্বাভাবিক হয়নি শিক্ষা প্রতিষ্ঠান, কারণ তোমরা জানো তোমাদের আগেও অনলাইনেই ক্লাস চলছিল, এখনও পর্যন্ত অনলাইনেই ক্লাস চলছে এবং স্কুল খুলে গেছে, কি বেশিরভাগই নামমাত্র স্কুল খুলেছে এবং কিছু স্কুলে কোভিড আক্রান্ত হয় শিক্ষকরা, স্কুল রাজ্যে বন্ধও হয়ে গেছে, কলেজ তো খোলার বা কলেজে পা রাখার সুযোগই পায়নি স্টুডেন্টরা। কারণ এই মুহূর্ত পর্যন্ত এখনও পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য ওপেন হয়নি, অনলাইনে এক্সামিনেশন হচ্ছে, এছাড়া অনলাইনে ক্লাস হচ্ছে। তার মানে কিন্তু পরিষ্কার, লকডাউন অবস্থায় স্টুডেন্টদের ক্ষেত্রে যে সিচুয়েশন ছিল অনলাইন ক্লাস, এখনও পর্যন্ত কিন্তু সেই পরিস্থিতি রয়েছে অনলাইন ক্লাস। তো এ বিষয়ে শিক্ষকদের বক্তব্য কী? স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রচুর বক্তব্য রয়েছে। তারা যখন লকডাউন হয়েছিল 2020-র 14 মার্চ, তখন কিন্তু তারা মৃদুভাবে তারা এটা ভেবেছিল যে কয়েকদিন ছুটি পাওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে তারা স্টুডেন্টদের কেরিয়ার নিয়ে অনেকটাই চিন্তিত, তারা মনে মনে অনেকটাই মৃদু দুঃখ পাচ্ছে। কারণ স্টুডেন্টদের এর যে অনুযায়ী অ্যাকচুয়ালি পঠন পাঠন করা দরকার বা যেভাবে তাদের অগ্রগতি হওয়া দরকার সেইভাবে কিন্তু হচ্ছে না। আর কারণ তোমাদের বিভিন্ন আগেও একটা ভিডিওতে বলেছি, বহু এরকম স্টুডেন্ট রয়েছে অনলাইনে পঠন পাঠন আসায় তারা কিন্তু এই এডুকেশন থেকে বিরত নিয়েছে, কারণ তাদের সামর্থ্য ছিল না অনলাইনে পড়াশোনা করার। সেই কারণে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট, স্টুডেন্টরা, এবং স্টুডেন্ট আমাদের দেশ তথা বিশ্বের ভবিষ্যৎ, যেটা পুরোপুরি ব্যাহত হচ্ছে। আর বাদবাকি সমস্ত কিছুই কিন্তু দিনে দিনে স্বাভাবিক হচ্ছে, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক হচ্ছে না। শিক্ষকদেরও কিন্তু একই বক্তব্য, সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেছে, মল খুলে গেছে, তোমার দোকানপাট খুলে গেছে, ভোটের প্রচার হচ্ছে, সমস্ত কিছু। ও কিন্তু একটা জিনিসই কিন্তু দেশব্যাপী, কোনো রাজ্যের কথা বলছি না, দেশব্যাপী স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ সেটা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট। এবং অনলাইন একমাত্র যে স্টুডেন্টদের রাস্তা সেটা না, কারণ অনেক এমন কিছু আছে যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট রয়েছে, যারা এমনি উচ্চ মাধ্যমিক দিচ্ছ, প্র্যাকটিক্যাল, সামান্য উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পর্যন্ত ঠিক করে হচ্ছে না স্টুডেন্টদের। স্টুডেন্টরা, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরাই ভাবছে কীভাবে প্র্যাকটিক্যাল হবে। তারপরে কলেজের এরকম অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো প্র্যাকটিক্যাল ছাড়া হয় না, সেই প্র্যাকটিক্যাল এখনও পর্যন্ত হয়নি, কারণ ক্লাসই হয়নি কোনো। এছাড়া ল্যাবরেটরিমূলক যে সমস্ত বিষয় রয়েছে এবং প্র্যাকটিক্যাল সংক্রান্ত সমস্ত বিষয় থেকে পিছিয়ে রয়েছে। তাছাড়া অনলাইন যে ক্লাস, স্টুডেন্টদের অফলাইনের মতনই পড়াশোনা হচ্ছে, সেটা কিন্তু শিক্ষকরা নিজেই মানছেন না, শিক্ষকরা বলছেন যে স্টুডেন্টদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কারণে তারা কিন্তু অনেকটাই দুঃখ প্রকাশ করছে যে স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে। আর স্টুডেন্টদের শিক্ষাটা সবার প্রথমে আমার মনে হয়, তারপরেই সব কিছু, সেটাই এখনও পর্যন্ত স্বাভাবিক হয়ে ওঠেনি, আর বাদবাকি সমস্ত কিছু স্বাভাবিক হয়েছে, যেটা শিক্ষকরা বলছে, কলেজ স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তোমাদের কি মন্তব্য এ বিষয়ে? অবশ্যই কিন্তু তোমরা মন্তব্য প্রকাশ করো ও তোমাদের কমেন্ট সেকশানে, তোমাদের ক্ষেত্রে কতটা কি ঠিক হচ্ছে, অনলাইনে ক্লাস হচ্ছে কি হচ্ছে না, সমস্ত কিছু কমেন্ট সেকশানে মেনশান করে কিন্তু আমাকে জানিও।
এর পরবর্তী ব্যাপার হচ্ছে, তোমরা অনেকেই জানো তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয় না খোলায় অনলাইনে পরীক্ষা হবে, সেটা তোমরা জেনে গেছো। কবে পরীক্ষা হবে তোমাদের কিন্তু ইউজিসির গাইডলাইন অনুযায়ী আমি বলে দিয়েছি, তোমাদের মার্চে পরীক্ষা হচ্ছে। অনেকের এখনও পর্যন্ত ইউনিভার্সিটির বিজ্ঞপ্তি আসেনি, অনেকের বিজ্ঞপ্তি এসে গেছে, অনেকে অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, অনেকে অ্যাডমিট কার্ড এখনও পাওনি। কিন্তু ও তোমাদের একটা ইনফরমেশান আসছে যে ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড পার্টের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা নাকি জুন মাসে হবে, এরকম একটি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। তোমরাও অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো আমাদের পরীক্ষা কি জুন মাসে হবে। কলকাতা ইউনিভার্সিটির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়নি, তারাই এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি অ্যাকচুয়ালি কবে পরীক্ষা হবে তোমাদের। এবং বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেটা চলতি মাস অর্থাৎ মার্চ মাসে কিংবা তার পরের মাসে নেওয়া হবে, মানে যতটা সম্ভব যেটা ইউজিসির গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী তোমাদের মার্চে কিংবা খুব দেরি হলে তার পরের মাসে মধ্যেই পরীক্ষা নেওয়া হবে, জুন মাসে তোমাদের পরীক্ষা নেওয়া হবে না। যেটা তোমরা পুরোপুরি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় পাচ্ছ এবং সিগনেচারও পাচ্ছ যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ হয়েছে এমন কিন্তু কিছু না, জাস্ট এটা ভুয়ো ইনফরমেশান, তোমাদেরকে বিভ্রান্তির মুখে ফেলা হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে কলকাতা বিশ্ববিদ্যালয় এর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে যে ভুয়ো যে ইনফরমেশান কোথার থেকে লিক হচ্ছে এবং তাকে যথাযথ শাস্তির ব্যবস্থাও করছে। আমার মনে হয় এটা করা উচিত, কারণ স্টুডেন্টদের বিভ্রান্তির মুখে ফেলা কখনোই একটা সঠিক কার্য নয়, এর বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের এবং প্রত্যেকের। তোমরা অযথা কোনো ইনফরমেশান যদি পাও সেটাকে শেয়ার করবে না সঠিক বা নিশ্চিত না হয়ে, তাহলে কিন্তু ভুয়ো ইনফরমেশান সোশ্যাল মিডিয়ায় ছড়াবে না, তা অন্য কোনো স্টুডেন্ট তোমার মতো বিভ্রান্তে এর সম্মুখীন হবে না। আর তোমরা যারা ইউজির স্টুডেন্ট রয়েছো তোমাদের প্রত্যেককে বলছি, তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেটা কিন্তু অনলাইনেই হবে, আর সেটা হবে মার্চ মাসে কিংবা একটু দেরি হতে পারে কিন্তু খুব বেশি দেরি হবে না, আর যেটা ইউজিসির গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন অনুযায়ী হবে। কবে কোন পরীক্ষা হচ্ছে, কবে তোমরা পরের ক্লাসে উঠবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আছে, তোমরা বিভ্রান্তের মুখে যাবে না, ভুয়ো ইনফরমেশনের মুখে যাবে না। সেই কারণে আমি রীতিমতো আগের থেকেই ইউজিসির গাইডলাইন অনুযায়ী তোমরা কবে সেকেন্ড ইয়ারে উঠছে সমস্ত কিছু বিস্তারিত ও আমার ভিডিও করা আছে, যারা দেখোনি আই বাটনে এবং ডেসক্রিপশানে ওর লিঙ্ক দেওয়া আছে। আর যে সমস্ত ইউনিভার্সিটির এখনও পর্যন্ত পরীক্ষার বিজ্ঞপ্তি আসেনি তারা একটু ওয়েট করো, তোমাদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের পরীক্ষার বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।